সালামু আলাইকুম। ছবিতে দেখতে পাচ্ছেন এমি ও রিপনের নবনির্মিত বাড়ি। গত 26শে ডিসেম্বর আমরা এই বাড়িতে এমি ও রিপনের নিমন্ত্রিত অতিথি হিসেবে যাই। এই নবনির্মিত বাড়িটি সিডনির অন্তর্গত উইলমট পাড়ায় অবস্থিত। আমাদের বাসা থেকে 45 কিলোমিটার দূর এবং যেতেও কম বেশি 45 মিনিট সময় লাগে। এলাকাটা শান্ত, গাছপালায় ভরা, নানা পাখির গুঞ্জনে সর্বদাই মুখরিত থাকে। জমির পরিমাণ 575 বর্গমিটার। এই জমিতে সামনের যে ফ্ল্যাটটা দেখেছেন ছবিতে, সেটা ছাড়াও পিছনে একটা গ্র্যানি ফ্ল্যাট তৈরি করা যাবে, যা ভবিষ্যতে নির্মিত হবে বলে এমি ও রিপনের পরিকল্পনা আছে। এই নবনির্মিত বাড়িতে এমিরা 4টা বেডরুম, 2টা বসার ঘর, 2টা বাথরুম, ডাবল গ্যারেজ, রান্নাঘর, খাবার ঘর, ভাড়ার ঘর, লন্ড্রি, আলফ্রেস্কো ইত্যাদি, লেটার বক্স সবই একটা করে আছে। গ্র্যানি ফ্ল্যাট নির্মিত হলে এগুলোও দুটো দুটো করে হয়ে যাবে, বেডরুম লিভিং রুমের সংখ্যা তো বাড়বেই। আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করব বা বাড়ির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখব, সেই জার্নির সাথে আপনারা থাকবেন। আর ওই পর্যায়ে যাওয়ার আগেই আমি একটু এমি ও রিপনের জন্য শুভকামনা করতে চাই। তাদের এই বাড়িতে অবস্থান আনন্দময় এবং সুখকর হোক। তাদের যে ঋণের বোঝা রয়েছে সেটা যেন অতি দ্রুত পরিশোধ করতে পারে, করে লোন মুক্ত একটা জীবন যাপন করতে পারে, এই দোয়া এই কামনা করছি। এই যে এমি বের হয়ে আসলো লাল কাপড় পরিহিতা, আর এরপরেই রিপন নীল জিন্সের সাথে উপরে লাল শার্ট। এরপরে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে গুগল ম্যাপ থেকে সংগৃহীত, এটাই রিপন এমিদের ফাঁকা জমি ছিল, এখানেই তারা পরবর্তীতে বাড়ি তৈরি করেছে। এই যে 169 নম্বর বাসা, বাসার দরজার সামনে রিপন এর এবং সুজন দাঁড়ানো আছে। এই বাম দিকে ডাবল গ্যারেজ, রিপনের বাম দিকে, সুজনের ডান দিকে একটা বিশাল লাউঞ্জ, সামনে লন, 169 নম্বর বাসা, টয়োটা অটোমেটিক কার, এটা কি হবে, ক্যামরি নাকি, আর যাই হোক টয়োটা, নতুন টয়োটা মনে হচ্ছে। আর এই যে চমৎকার রিপনের নীল জিন্স, সুজনের নীল শার্ট, আবার লাল শার্ট, কালো প্যান্ট, যাই হোক ভালোই দেখা যাচ্ছে। এই যে গ্যারেজ, গ্যারেজে এরা সাধারণত গাড়ি রাখে না, গ্যারেজ একটা ফর্মাল লাউঞ্জের মতো। মানে আমাদের হচ্ছে লকডাউনের সকালের ইয়েটা হচ্ছে এই জায়গাটায় হতো আর কি, নাস্তাটা। এই যে এমি আর রিপন আমাদেরকে ঘুরে ঘুরে তাদের বিভিন্ন জায়গা দেখাচ্ছে। এই যে ড্রয়িং রুম, এখনও সম্পূর্ণ আসবাবপত্র আসে নাই বা গোছানো সম্পন্ন হয় নাই। পর্দা বা কার্টেন লাগাতে হবে বা না লাগালেও চলবে। নেইবারহুড দেখতে পাওয়া যায় ওই খোলা জানালা দিয়ে। আর এটা হলো করিডোর, ডান দিকে দরজা দিয়ে রিপন যেখান থেকে বেরোলো সেটা হলো গ্যারাজ। এই যে সুজন বেডরুম থেকে বের হয়ে আসছে, সুজন ওদের সাথে কথা বলতে বলতে। এই যে হলো ওপেন কিচেন, এই যে চুলা,
এক্সস্ট কিচেন ক্যাবিনেটস ওইদিকে ডেজিকে দেখা যাচ্ছে মাঝের আইল্যান্ডের এক কোনায় ওই যে আমার স্ত্রী হাত নেড়ে আপনাদেরকে স্বাগত জানালো রিপন সুজন ডেজ এমি আর একটা ঘর থেকে বেরিয়ে এলো এই যে জায়গাটা দেখালো সুজন সেটা হচ্ছে একটা লিভিং রুম এটাকে এখন বর্তমানে এরা অফিস হিসেবে ইউজ করছে লকডাউনের সময় বাসা থেকেই বেশিরভাগ লোকজন কাজ করছে ওরা যেদিক দিয়ে বের হয়ে গেল ওই জায়গাটা হচ্ছে আলফ্রেস্কো এখানে চমৎকার আবহাওয়া থাকলে বাইরে বসে লোকেরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইত্যাদি করে থাকে আর পিছনে ওই সুজন আর ইয়েকে দেখা গেল হেঁটে যেদিকে যাচ্ছে সেই দিকটা হলো ব্যাকইয়ার্ড লন আছে আবার ঘরে ফিরে আসলো এখানে একটা সেকেন্ড বেডরুম এটা সেকেন্ড বেডরুমে বেড আছে জিনিসপত্র এখনও গোছগাছ করা হয়নি আর মেহমান না আসা পর্যন্ত এগুলো কখনো গোছগাছ শেষ হবে না অনেক লোক আছে দশ বছর হয়ে গেছে বাড়ি বদলেছে জিনিসপত্র খুলতে পারেনি এই যে করিডোর দিয়ে বাইরে বেরোনোর দরজা মূল দরজা এটা আবার ড্রয়িং রুমের দিকে এলাম এই যে এখানে এটা কি বলা যেতে পারে শোকেস বা ক্যাবিনেট তার উপরে ফুলদানি রেখে ফুলদানি মোম রাখা আছে এটা একটা বেডরুম বা গেস্টদের জন্য আমরাও এসে দু একদিন থেকে যাবো আশা করছি এটা এমি রিপনের বেডরুম যাকে মাস্টার বেড বলা হয় এটার সাথে লাগোয়া বাথরুম আছে আর ওই যে দেখালাম এটা হলো ইয়ে কী বলে অফিস রুম হোম অফিস এখান থেকেই অফিসের কাজকর্ম এখন রিপন চালিয়ে যেতে পারছে এটা আলফ্রেস্কোর মধ্যে চেয়ার টেবিল দেওয়া আছে ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডের মধ্যে গাছ লাগানোর পরিকল্পনা আছে অনেক গাছ লাগাইয়ে ফেলছে অলরেডি ওই যে পেয়ারা আম গাছ দেখা যাচ্ছে কাপড় ঝোলানোর একটা ক্লথ লাইন আছে কিন্তু সেটা মনে হয় এমি রিপন জানালো এটা পছন্দ হয়নি ওটা তারা বদলায় ফেলবে আর ওই যে পিছনে বিভিন্ন গাছের জানলা করা হয়েছে আর এটা হলো গলিপথ এটা দিয়েই বাংলাদেশে বা এদেশেও এককালে ক্লিনাররা আসতো এখন তো সেবালাই উঠে গেছে ক্লিনারদের যা দাম নিজেরাই ক্লিন করি যেটুকু পারি আর কি এই যে লিভিং রুম বলে যেটা সেখানে এরা বসে গল্প করছে ভালো চমৎকার সেন্টার টেবিলেও বসে থাকা যায় এটাও এক ধরনের ব্যাপার আর এই যে অনেক খাবার দাবারের ব্যবস্থা আছে এটা মনে হচ্ছে গরুর মাংস কালা ভুনা গরুর মাংস তার পাশে মুরগির রোস্ট এরপরে ওই যে লাল বাটিতে দেখা যাচ্ছে ওটাতে সম্ভবত রুই বা মৃগেল মাছ আছে আর ওই যে চীনামাটির কারুকাজ করা পাত্রে ওটার মধ্যে কী আছে বোঝা হ্যাঁ ওটার মধ্যে আছে ডেজার্ট আর এখানে পেঁয়াজ আমরা যারা খিচুড়ি খেতে পছন্দ করি খিচুড়ির সাথে অনেকে পেঁয়াজ না হলে চলেই না তাদের জন্য পেঁয়াজ কাটা আছে এখানে যে চাইনিজ স্টাইলের একটা সবজি আছে আর ওই যে সালাদ পাশে পেপসি ম্যাক্স ডায়াবেটিস রোগীদের কথা মনে করে এই সুগারবিহীন পেপসির ব্যবস্থা করা হয়েছে এই যে ওই যে কারুকাজ করা পাত্রে ডেজার্টটা দেখা যাচ্ছে এটা মনে হয় কাস্টার্ড হবে এছাড়াও আরও অনেক ডেজার্ট আছে আর খাবারের জন্য রাইস কার্বোহাইড্রেট হিসেবে বিরিয়ানি খিচুড়ি এবং ভাত সবই তৈরি করা আছে সবই রান্না করা আছে যাদের পোলাও খিচুড়িতে বুক জ্বালা করে বা অম্বল হয় তারা এই ভাত খেয়ে নেবে আমার মতো আর কি আর এই যে এর সাথে মুড়ি ঘণ্টও আছে ভাতের সাথে এটা একটা অসাধারণ ব্যাপার স্যাপার ঘটবে আর কি এই পর্যন্তই খোদা হাফেজ